আমাদের সামান্যতম দুর্বলতার কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে। একটু সচেতন থাকলেই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখা কোনো ব্যাপারই না। যদি আপনি অন্য কারো মোবাইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট চালান এবং পরবর্তীতে ওই অ্যাকাউন্টটাকে লগ আউট করতে ভুলে যান, তাহলে আপনি সহজে আপনার মোবাইল দিয়ে ওই অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন। এবং আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে অন্য কোনো মোবাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করতেছে কিনা সেটিও দেখতে পারবেন। যদি কেউ ব্যবহার করে থাকে, তাহলে সাথে সাথে আপনার মোবাইল দিয়ে আপনি আপনার ওই অ্যাকাউন্টটাকে লগ আউট করাতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে যাচ্ছি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ ব্যবহার করতেছে কিনা, এবং যদি কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করে থাকে, তাহলে আপনার মোবাইল দিয়ে কীভাবে ওই মোবাইল থেকে আপনার অ্যাকাউন্টে ডিলিট করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমানুল কবির। চলুন শুরু করা যাক। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ ব্যবহার করছে কিনা সেটি দেখার জন্য আপনাকে সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করার পরে একদম ডান পাশে যেটি তিনডট মেনু আছে ওখানে ক্লিক করলে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে এখানে সেটিংস অপশনটি পেয়ে যাবেন। তো আপনি সরাসরি সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পরে এখানে অসংখ্য অপশন দেখবেন, ওখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনটি কোথায় আছে সেটি বের করবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর অপশনটি সিকিউরিটি অ্যান্ড লগ ইন। তো সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হোয়ার আর ইউ আর লগ ইন, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোন কোন মোবাইল দিয়ে কোন কোন জায়গায় লগ ইন করা হয়েছে সব কিছু এখানে আপনি দেখতে পাবেন। তো এখানে সি অল নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো ওই অপশনে ক্লিক করবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন দুটি মাত্র ডিভাইস, একটি হচ্ছে ওপো রেনো 3 আর একটি একদম নিচে দেখতে পাচ্ছেন উইন্ডোজ পিসি। আমি এই দুটি ডিভাইস থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করেছি। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইস দিয়ে লগ ইন করা হয়, তাহলে এখানে সেই ডিভাইসটিও এখানে আপনি দেখতে পাবেন। তো যে যে মোবাইল দিয়ে, অর্থাৎ যে যে ডিভাইস দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছে এবং কোন কোন জায়গা থেকে কোন সময়ে লগ ইন করা হয়েছে সব কিছু আপনি এখানে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। তো যদি এরকম আপনি দেখতে পান যে আপনার মোবাইল ডিভাইসের বাইরেও অন্য কোনো ডিভাইস দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছে, তাহলে আপনি এখানে সবগুলো মোবাইল থেকে একসাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ আউট করতে পারবেন। তো এখানে নিচে যাবেন। নিচে গেলে আপনি লগ আউট অফ অল সেশনস নামে একটি অপশন দেখবেন। তো লগ আউট অফ অল সেশনস অপশনে ক্লিক করে দেবেন। তো আপনি এখানে ওই অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে লগ আউট নামে একটি অপশন দেখবেন, ওই লগ আউট অপশনে ক্লিক করে দেবেন। তো লগ আউট অপশনে ক্লিক করার সাথে সাথে যতগুলো মোবাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন করা আছে সবগুলো মোবাইল থেকে একই সাথে লগ আউট হয়ে যাবে। এরপর আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করে দিবেন, যাতে পরবর্তীতে সে একই পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার কিংবা ইমেল দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে। এবং পাসওয়ার্ড দেওয়ার সময় একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। তো আশা করি বুঝতেই পারছেন কীভাবে আপনি আপনার মোবাইল দিয়ে অন্য কোনো মোবাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি লগ ইন করা থাকে, তাহলে সেই মোবাইল থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ আউট করাবেন। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকে এটুকু, আল্লাহ হাফেজ।